মেরাজের রাতটি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, কারণ এ রাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার বা সাক্ষাৎ লাভ করেছেন, অর্থাৎ আল্লাহর আরশে আজীম, আল্লাহ রাব্বুল আলামিনের আলামুল গায়ব জান্নাত জাহান্নামে সব দর্শন করা, আল্লাহর খুব নিকটবর্তী যাওয়া, এসব কিছুর সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নেয়ামত দিয়েছেন, সেজন্য এই রাতটি তার জীবনে খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ইমানদার হিসেবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ এর ঘটনা ঘটেছিল, কিন্তু এই মেরাজের রাত প্রথমত কখন ঘটেছে এটিকে আমরা যারা মনে করছি যে এটি ঘটেছে রজবের 27 তারিখে, এর সপক্ষে কোনো হাদিস থেকে শক্তিশালী কোনো দলিল নেই এবং হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় যে রজবের 27 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল। দ্বিতীয়ত, এই রাতে অর্থাৎ মেরাজের রাত যদি নিশ্চিত হওয়া যায় যে অমুক রাতে মেরাজ ঘটেছিল, তাহলে সেক্ষেত্রে সেই রাতকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, কোনো আমলিকতা কোরআন সুন্নাহ আমাদেরকে বলনি। অতএব আমরা মেরাজের প্রতি ইমান আনয়ন করবো, মেরাজের শিক্ষাগুলো গ্রহণ করবো, মেরাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনীত বিধিবিধানগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করব, কিন্তু মেরাজের রাতের রাতকে উদযাপন করার যে বিষয়টি আছে সেটি না কোরআন না সুন্নাহ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশিত। আর এই যে দিবসগুলো, এই সমস্ত দিবসগুলো আমরা আজকাল সংরক্ষণ করাটাকে যতটা গুরুত্বপূর্ণ মনে করি, তখনকার সমাজের মানুষরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা এই দিবসগুলোকে সংরক্ষণ করাটা এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন না, কারণ দিবস কেন্দ্রিক কোনো কার্যক্রম যেহেতু ইসলামে এ জাতীয় কাজকে কেন্দ্র করে অন্তত নাই, বিধায় সেটাকে সংরক্ষণ করারও বিশেষ কোনো তাৎপর্য নেই বা ছিল না। আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন, ট্যাপে অজু করলে নিচে বালতি থাকে, ফলে অজুর পানি বালতিতে পড়ে, সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে? কোনো অসুবিধা নেই, বরং ঢালাটাই উত্তম, বিশেষ করে কমোড পরিষ্কারের জন্য, টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত। কারণ অজুর যে পানিটা, এই ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোনো হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কিছু নয়, এটা নাপাক নয়। আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবো না, কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। ধরুন কমোড পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ এই পানিটা নাপাক নয়। এরপরে ফাইজুল্লাহ রহমান আপনি লিখেছেন, আমার পরিবার আমাকে আমার বউকে পছন্দ করে না, এখন আমি পরিবার থেকে চলে যাব নাকি বউকে ডিভোর্স দিব? ভাই ফাইজুর রহমান, এত সহজেই এই বিষয়গুলো সমাধানে আসা যায় না। আমি আপনাকে অনুরোধ করব, আপনি কোনো একজন ভালো দক্ষ আলেমের সাথে যোগাযোগ করুন, দেখা করুন এবং সম্ভব হলে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে যান। আমরা ইনশাআল্লাহ সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টার যেটা করার স্বপ্ন দেখছি, সেখানে ফ্যামিলি কাউন্সিলিং ব্যবস্থা রাখা হবে, যার উদ্দেশ্যই হবে যে পারিবারিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা উদ্যোগী হব ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ।